সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমনটি আমরা বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। এইমাত্র প্রকাশিত হলো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই বিষয়ে আমরা কিন্তু পূর্বে বলে রেখেছিলাম যে আগামী রবিবার থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। তো এখন আমরা এই পরিপত্রটি হাতে পেয়েছি, আপনার সঙ্গে শেয়ার করছি। এখানে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্থগিতকৃত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পুনরায় চালুকরণ ও চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রেরণ সংক্রান্ত। এখানে চতুর্থ সপ্তাহে আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, যেমন ষষ্ঠ শ্রেণীর জন্য বিজ্ঞান, সপ্তম শ্রেণীর জন্য বিজ্ঞান, অষ্টম শ্রেণীর জন্য বিজ্ঞান, নবম শ্রেণীর জন্য অবশ্য ব্যবসায় উদ্যোগ এবং ভূগোল পরিবেশ রয়েছে, আর ষষ্ঠ শ্রেণীর জন্য চারু ও কারুকলা রয়েছে। তো সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে। অবশ্যই এই জন্য চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। পাশাপাশি যে অ্যাসাইনমেন্টগুলো এখন পাবলিশ হয়েছে সেগুলো আপনারা স্কুল থেকেও পাবেন। তো আপনাদের সঙ্গে সবার আগে শেয়ার করার উদ্দেশ্যে কিন্তু আজকে শেয়ার করা। আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, যদি প্রশ্নগুলো বুঝতে সমস্যা হয় বা অ্যাসাইনমেন্টের যে সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো আপনারা পিডিএফ আকারে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের যে পাপিল টু কেয়ার গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে আপনাদেরকে সমাধানগুলো পিডিএফ আকারে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সমাধান করতে পারবেন। তাছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যেমন ক্লাস সিক্স ফার্স্ট উইক অ্যাসাইনমেন্ট, ক্লাস সেভেন অ্যাসাইনমেন্ট, ক্লাস এইট অ্যাসাইনমেন্ট এবং ক্লাস নাইন অ্যাসাইনমেন্ট 2021। তো এভাবে কিন্তু আপনারা সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর খুঁজে পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। আজকে শুধু আপনাদের সঙ্গে প্রশ্নগুলো শেয়ার করছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর জন্য যে বিষয়গুলো রয়েছিল চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অলরেডি কিন্তু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়ে গেছে এবং অনেকেই এইগুলো জমা দিয়ে দিয়েছেন। তো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম এখন শুরু হচ্ছে, তো সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা। আশা করি আগামীকালকে সকাল বা আজকে থেকেই আপনারা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন। তো সবাই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। আপনারা প্রশ্নগুলো দেখতে থাকুন, বাকি কথা হবে অল্প সময়ের মধ্যে, আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে, সে অবধি পাশে থাকবেন। আর যদি নোটিফিকেশন চ্যানেলের পেয়ে না থাকেন তাহলে কষ্ট করে প্লিজ বেল বাটনটি অন করে রাখবেন। দেখা গেল যে অনেক সময় একই সাথে 7 থেকে 8টি ভিডিও আপলোড করার কারণে সবার কাছে নোটিফিকেশন যায় না। আপনারা কষ্ট করে আমাদের চ্যানেলের সঙ্গে চোখ রাখবেন, অথবা পাপিলি ডুকিয়ার সার্চ দিয়েও কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কমেন্টে পোস্ট করেছিলাম যেন সবাই রেডি আছেন, তো এখন থেকে রেডি হয়ে যান এবং অ্যাসাইনমেন্টের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলুন। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত বিদায়।